यूज करा टिश्यू टिश्यूटा एभाबे एकबार नाक मुछे फेले दिले ओइटार जतटुकु मूल्य आमार काछे नाइ मेसि नेइमार रोनाल्डो ओদের মূল্য আমার কাছে তার চেয়েও নাই কিন্তু আমার এই বাবাদের মূল্য অনেক বেশি মেসি রোনাল্ডো নেইমার তাদের জন্য বড় বড় পতাকা লাগানো হচ্ছে 100 হাত পতাকা লাগালে আর্জেন্টিনা 100 হাত লাগালে ব্রাজিল লাগায় 200 হাত কিন্তু ওনাদের গায়ে কি শীতের দিনে শাল কোনো মানুষের বাচ্চা তুলে দিছো চিন্তা করছো শীত আসছে মুক্তিযোদ্ধার বাবার গায়ে কিছু দিছি চিন্তা করছো কে সবাই শুধু একটা কথা বলে মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে এটা মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে সেটা সরকার দিচ্ছে তুই কি করছিস তোর জায়গা থেকে তুই যে স্বাধীনতা পাইছিস তুই যে এত কিছু ভোগ করছিস এত নিয়ামত নিচ্ছিস কার কারণে নিচ্ছিস কোথা থেকে আসছে সেই চিন্তা একবার করছিস বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি যে এত কিছু ভোগ করছেন এই মুক্তিযোদ্ধাদের কারণে তার জন্য কি করছেন পুরো বছরে কি 2 টাকা খরচ করছেন তাদের জন্য কত বড় অকৃতজ্ঞ জাতি আমরা ছোট দুইটা 4 বছর 5 বছরের বাচ্চা বাবা বাবা করে চিৎকার করছে যে মা বলছে তোমার বাবা চকলেট নিয়ে আসতেছে সেই যে বাবা বেরিয়ে গেল আজকে এত বছর পার হয়ে গেল সেই বাবা আর আসলে ছেলেগুলো অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু বাবার মুখটা এখন আর চোখের সামনে বেশি ওঠে না সেই মা দরজার দিকে তাকাতে তাকাতে এক সময় দুনিয়া ছেড়েও চলে গিয়েছে সেই বাবার লাশটাও খুঁজে পেল না এটা হচ্ছে মুক্তিযোদ্ধা এটাই হচ্ছে মুক্তিযুদ্ধ কিন্তু এটার জন্য কোন মানুষের বাচ্চার চোখে পানি এখনো পর্যন্ত আমি দেখি না কিন্তু গল্প কাহিনী শুনে চোখ দিয়ে জর্জর করে পানি ফেলছে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা ইচ্ছা এই চট্টগ্রাম থেকে সুদূর সিলেট পর্যন্ত এসে পৌঁছেছি এবং আমার পিতৃতুল্য ওনাদেরকে কোনো বিশেষণে আমি ভূষিত করব না ওনারা সবাই আমার বাবা কারণ আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এটা অন্তত বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলতে পারি আমার বাবা পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন যখন যুদ্ধের দামামা বাজে যুদ্ধের প্রথম প্রহরে পাকিস্তানি সেনাবাহিনী থেকে পালিয়ে এসে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সম্মুখ যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করে এবং নেতৃত্ব দেয় এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধ শেষ করে আমাদেরকে একটি সোনার বাংলাদেশ উপহার দেয় আমার বাবা 2014 সালে মৃত্যুবরণ করে তো এখন আমার বাবা আর বেঁচে নেই আমার বাবা হচ্ছে এখানে যারা বসে আছে মহান মুক্তিযোদ্ধা ওনারাই আমার বাবা এবং ওনাদের মধ্যে আমার বাবার গন্ধ খুঁজে পাই এবং ওনাদের দেখলে মনে হয় যে আমার বাবা এখনো ওনাদের মধ্যেই বেঁচে আছে ওনাদেরকে সম্মান করলে ওনাদের আদর পেলে ওনাদের গন্ধ পেলে ওনাদের মাঝে থাকতে পারলে নিজেকে মনে করি যে আমার বাবা এখনো আছে ওনারা যেদিন থাকবে না সেদিন সত্যি এতিম হব যে আমার বাবা আর বেঁচে নেই তো আমরা অত্যন্ত হতভাগা এবং দুর্ভাগা জাতির জন্য 5 টাকা 10 টাকা দামের নর্তকী নিয়ে আসলে এই কুলাউড়ার মাঠে জায়গা দেওয়ার অবস্থা থাকতো না 500 টাকা টিকিট করিও উলঙ্গ নর্তকীদের নাচ দেখার জন্য আমরা পাগল এই সিলেটবাসী পাগল কিন্তু আমার এই মুক্তিযোদ্ধা বাবারা যাদের কারণে আজকে আপনি চেয়ারম্যান হয়েছেন আপনি এমপি মহোদয় হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন এই আমার এই মুক্তিযোদ্ধা বাবাদের কারণে তাদের সম্মান কতটুকু তারা পেয়েছে তারা কিন্তু আর বেশি দিন বাঁচবে না ওনারা বয়সের শেষ সীমায় এখন জর্জরিত কারো ক্যান্সার কারো দুরারোগ্য ব্যাধি কেউ বা বয়োবৃদ্ধ ভারে জর্জরিত আর 10 বছর পরে ওনাদেরকে কাজ দিয়ে খুঁজেও আপনারা পাবেন না দাঁতের মর্ম থাকতে দাঁতের অবস্থা আমরা বুঝি না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না দাঁত চলে গেলে তখন হয়তো বুঝবো সেদিন কিন্তু আর সময় থাকবে না কারণ ওনারা এখানে প্রায় 10 জনের উপরে বীর মুক্তিযোদ্ধা বসে আছেন কথা বলতে দিয়েছে দেখেন ওনারা আধা ঘন্টাও কথা বলতে পারে নাই আর আমাদের ভণ্ড নেতারা এখানে বসলে 1 ঘন্টার আগে একজন মাইক চান না কথা কি ঠিক নাকি এইটা হচ্ছে আমাদের দেশ এই সমাজে আমাদের এই রত্নদের মূল্যায়ন আমরা করতে পারবো না যেমন আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যে সঠিক বাপের সঠিক জন্ম বিদায় ওনারা একই কাজ করে গেছে, ভালো কাজ করে গিয়েছে, ইসলামের জন্য কাজ করছে, জাতির কল্যাণের জন্য কাজ করছে, মানবতার মুক্তির জন্য কাজ করছে, সঠিক বাপের সঠিক পুত্র। ঠিক তেমনি এই মানবিক টিম সিলেটে যারা কর্মরত তারাও সঠিক বাপের সঠিক পুত্র, অন্তত এই সময়ে কিছু না পারুক তাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে তারা অন্তত এই মুক্তিযোদ্ধা বাবাদের সম্মান করার চেষ্টা করছে। এই কুলাউড়া মুক্ত দিবসে এই সিলেটের এই কুলাউড়া কি এর চেয়ে আরো বড় বড় লোকজন ছিল না? এর চেয়ে বড় বড় ব্যবসায়ী, এর চেয়ে বড় বড় আলহাজ দারুমিন, এর চেয়ে বড় বড় সমাজসেবক কি ছিল না? এই জন্য এটা হচ্ছে সোনার ছেলে, রত্ন, মানিক, মুক্তা বলা চলে এই মানবিক টিম সিলেটের আমার সদস্য ভাইদেরকে। তারা সিলেটের যে কোনো বিপর্যয়ে সর্বপ্রথম বিনা পারিশ্রমিকে তারা বুক দিয়ে গিয়ে আসে, যেটা করেছিল আমাদের এই মহান মুক্তিযোদ্ধা বাবারা। তাদের এই সঠিক দিক নির্দেশনা একমাত্র এগিয়ে যাচ্ছে আমার স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা। তো এই জন্য আমাদের এই মুক্তিযোদ্ধা বাবাদেরকে যারা আর কয়েক বছর আমরা পাবো, আমি তো মনে করি এটা তো উচিত, যাদের কারণে এই দেশ আমরা পেয়েছি। এই বাস চালাচ্ছেন, কার চালাচ্ছেন, মাইক্রোবাস চালাচ্ছেন, সিএনজি চালাচ্ছেন, যে যে কাজ করে খাচ্ছেন, বড় প্রতিষ্ঠান আছেন, সবকিছু ওনাদের কারণে পাইছেন, নাইলে এত সহজে কিচ্ছু পাইতেন না, দাস দাস হিসেবে থাকতেন আপনারা। পশ্চিম পাকিস্তানে তৎকালীন সময়ে বাঙালি কেউ উদ্যোগ প্রশাসনের চাকরি কেউ পাইতো না, সব এই চাকর বাকরের চাকরি যেগুলো সেগুলো দিয়ে রাখছিল এই আমাদের বাঙালিদেরকে। ওনাদের কারণে আজকে আমরা মাথা উঁচু করে সারা বিশ্বে দাঁড়াইতে পারছি। আমার যে ইউজ করা টিস্যু, এই টিস্যুটা এভাবে একবার নাক মুছে ফেলে দিলে ওইটার যতটুকু মূল্য আমার কাছে নাই, মেসি, নেইমার, রোনালদো ওদের মূল্য আমার কাছে তার চেয়েও নাই, কিন্তু আমার এই বাবাদের মূল্য অনেক বেশি। মেসি, রোনালদো, নেইমার তাদের জন্য বড় বড় পতাকা লাগানো হচ্ছে, 100 হাত পতাকা লাগালে আর্জেন্টিনা, 100 হাত লাগালে ব্রাজিল লাগায় 200 হাত, কিন্তু ওনাদের গায়ে কি শীতের দিনে শাল কোনো মানুষের বাচ্চা তুলে দিত? চিন্তা করছো শীত আসছে মুক্তিযুদ্ধের বাবার গায়ে কিছু দিদি? চিন্তা করছো যে বড় বড় প্রজেক্টরের খেলা দেখতেছ, কিন্তু কোনোদিন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করছে, তারা কেমনে চলতেছে, তাদের জীবনধারা কি কোনোদিন কোনো জায়গায় এরকম লাইট লাগায় দেখছো? অকৃতজ্ঞ জাতি আমরা। প্রত্যেকটা বাসে, ট্রেনে, লঞ্চে, এরোপ্লেনে মুক্তিযোদ্ধার যে কার্ড সেটা শো করলে তাকে ফ্রি করে দিতে হবে, আর অল্প কিছুদিন তারা আমাদের মাঝে আছে, এটা হচ্ছে প্রাণের দাবি, কিন্তু এইগুলো নিয়ে কেউ কথা বলে না। বাসে উঠলে মুরব্বী মানুষ 5 টাকা বাড়ায়নি, বেশি কিছু বলবে না, পকেটে মোবাইল থাকলে সেটাও হাতায় দিই। এত ন্যাক্কারজনক ঘটনা ঘটাই আমরা, এই অমানবিক জাতি আমরা। এই অমানবিক জাতিকে মানবিক জাতি করার জন্য এই মানবিক টিম সিলেটেই অত্যন্ত একটি দিক নির্দেশনামূলক সংগঠন। আমরা আজকে যে গাড়ি চালাইতেছি সেই গাড়ি কার জন্য আসছে? ওনাদের কারণে এই গাড়ি এখানে আসছে। এই গাড়ির চাকাও চোখে দেখতেন না আপনারা, আর এখন ওনারা সেই গাড়ির নিচে পড়ে মারা যাওয়ার মতো অবস্থা। আপনাদের দাপটে রাস্তায় হাঁটা যায় না আমার মুক্তিযোদ্ধা বাবারা। তো এই জন্য ওনাদের জন্য অন্তত এই কুলাউড়াতে এই আমার যে বাবা, বেশ কিছু মুক্তিযোদ্ধা বাবারা এখনো বেঁচে রয়েছেন, তাদের জন্য এই কুলাউড়া বাস মালিক সমিতি বাস ফ্রি করে দিবেন। যে কোনো ধরনের বড় বড় হোটেল যেগুলো আছে, কোটি কোটি টাকা কামাচ্ছেন মিয়া, দুইজন মুক্তিযোদ্ধা সারাদিনে নাইলে আপনার দোকানে দুইজনে আসবে, দুইজন খাওয়াইলে কি আপনার ভান্ডার উঠে যাবে নাকি শেষ হয়ে যাবে? বড় যতগুলো হোটেল আছে সবগুলো হোটেলে এই মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি করে দেওয়া উচিত আমি মনে করি। আপনারাও কি এটার সাথে একমত? আমার মুক্তিযোদ্ধা বাবারা বড় বড় হোটেলের দিকে তাকায় চলে যায়, ভয়ে ঢুকে না, যেখানে তো ঢুকলে ওনার পকেটে আছে 100 টাকা, বিল চলে আসবে 2000 টাকা, কিন্তু ওনারা জাতির সূর্য সন্তান, ওনাদেরকে যদি আমরা সম্মান না করতে পারি আমাদেরকে কেউ সম্মান করবে না, আমরা কাঙালির জাতিই থেকে যাবো সারা জীবন। সবাই শুধু একটা কথা বলে, মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে, এটা মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে, সেটা সরকার দিচ্ছে, তুই কি করছিস? তোর জায়গা থেকে তুই যে স্বাধীনতা পাইছিস, তুই যে এত কিছু ভোগ করছিস, এত নিয়ামত নিচ্ছিস, কার কারণে নিচ্ছিস, কোথা থেকে আসছে সেই চিন্তা একবার করছিস? বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি যে এত কিছু ভোগ করছেন এই মুক্তিযোদ্ধাদের কারণে, তার জন্য কি করছেন? পুরো বছরে কি 2 টাকা খরচ করছেন তাদের জন্য? কত বড় অকৃতজ্ঞ জাতি আমরা। এজন্য সময় এসেছে এই কথাগুলো বলার জন্য, এই মানুষদেরকে সম্মান করার জন্য, এই কদর করার জন্য। महान मुक्तिजुद्धे सारा जीवन वाज महफिल सुनছি वाज महफिल শুনা যে गल्प निजे चोखे देखी नाई से अंतर दिए अनुधावन कर चोखे पानी फेलते अथच चोखे सामने वास्तव घटे गए एकमात्र सन्तान दुखिनी मा एखोनो बसे आछे छेले कबे फिरबे छेले तो गए देशेर कल्याणेर जन्य देशेर मुक्तिर जन्य आमादेर स्वाधीनतार जन्य सेई छेलेर बुक बुलेटे छिद्र हये झाँझरा हुए लाश कुकुर बिड़ाले खेयेछे शकुने खेयेछे चिले खेयेछे एकटा मुक्तियोद्धार लाश खुजे पर्यन्त पावा जाय नाई से मा एखोनो बसे थाकते थाकते चोख अंध हये गियेछे एरकम घटना आछे किना बोलेन सेटार जन्य कोनो मानुष टप दिये पानी फेलाय ना। एरपरे ছোট দুইটা আদরের বাচ্চা বাবা বাবা করে পাঞ্জাবি অথবা শার্ট টেনে ধরেছিল বাবা বাবা করে বাবা বলছে তো বাবা আসতেছি বলে মেশিন গান নিয়ে রাইফেল নিয়ে বাবা ঘর থেকে বেরিয়ে গিয়েছে বউকে বলে গিয়েছে যে আমি একটু পরে আসতেছি অথবা কয়েকটা মাস পরে দেশ স্বাধীন হলে আসতেছি। ছোট দুইটা 4 বছর 5 বছরের বাচ্চা বাবা বাবা করে চিৎকার করছে যে মা বলছে তোমার বাবা চকলেট নিয়ে আসতেছে। সেই যে বাবা বেরিয়ে গেল আজকে এত বছর পার হয়ে গেল সেই বাবা আর আসলে ছেলেগুলো অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু বাবার মুখটা এখনো আর চোখের সামনে বেশি ওঠে না। সেই মা দরজার দিকে তাকাতে তাকাতে এক সময় দুনিয়া ছেড়েও চলে গিয়েছে সেই বাবার লাশটাও খুঁজে পেল না। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু এটার জন্য কোনো মানুষের বাচ্চার চোখে পানি এখনো পর্যন্ত আমি দেখি না, কিন্তু গল্প কাহিনী শুনে চোখ দিয়ে জর্জর করে পানি ফেলছে। এমনও আছে মুক্তিযোদ্ধা নতুন বিয়ে করেছে হয়তো কিছুদিন পরে কোথাও বেড়াতে যাবে বউকে বলে গিয়েছে আমি একটা মাস পরে ফিরছি কিন্তু এখনো পর্যন্ত আর ফিরে নাই। এমনও আছে নিজের প্রেমিকাকে বলে গিয়েছে বলতে পারে নাই যে একটা মেয়েকে পছন্দ করতো যে এসেই বিয়ে করবে বা বিয়ের কথাটা মুখ ফুটে বলবে লজ্জায় বলতে পারে নাই মুক্তিযুদ্ধে চলে গিয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ থেকে আর ফেরা হলো না তার। এরকম অসংখ্য আত্মত্যাগ যেটা কল্পনাকেও হার মানায় কিন্তু আমরা এগুলো নিয়ে একবারও চিন্তা করি না, এগুলো নিয়ে আলোচনা করলে কারো চোখ দিয়ে পানিও বের হয় না। অথচ দুনিয়ার রাজগোপী গল্প কিচ্ছা কাহিনী যেগুলা শুনিও নাই এরকম অনেক কিচ্ছা শুনলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই চোখ দিয়ে পানি ছেড়ে দিই কিন্তু বাস্তব যে ঘটনাগুলা নিজের সব কিছু উজাড় করে দিয়েছে দেশের জন্য যাদের আত্মত্যাগে বাংলাদেশ পেয়েছি কুকুর শকুন বিড়াল চিলে যাদের মাংস খেয়েছে দেশের জন্য নিজের শরীরটাকে উৎসর্গ করে দিয়েছে তাদের জন্য আমরা কি করছি? হ্যাঁ করছি, আমি আর আপনার মতো মানুষ হয়ে যে দেখা যাচ্ছে ফুল দিয়ে চলে আসছে এখানে সীমাবদ্ধ। এই ফুল শহীদ মিনারে দিচ্ছে আমার শান্তির জন্য যে আমরা শহীদদের স্মরণ করছি কিন্তু আদৌ তো মাটির নিচে শুয়ে থাকা এই শহীদের কতটুকু উপকার হয়েছে আপনার এই ফুলে? আপনি নিজের মনকে জিজ্ঞাসা করেন। এই ফুল দিলেও সে কিছুই পায় নাই, না দিলেও কিছুই পায় নাই, তার আত্মীয় স্বজন পরিবার কেউ কি বেঁচে আছে কিনা, তাদের আত্মার শান্তির জন্য তাদের কল্যাণের জন্য আমরা কিছু করেছি কিনা। আমি দেখেছি একজন বীরশ্রেষ্ঠ ছেলে রাস্তায় বাদাম বিক্রি করতেছে টিন কুড়াচ্ছে, বীর উত্তমের ছেলে আমি দেখেছি রাস্তা রাস্তা হেঁটে হকারি করছে, বীর প্রতীকের ছেলে আমি দেখেছি রাস্তায় রিক্সা চালাচ্ছে। এই যদি হয় অবস্থা আমি আর আপনি দায় সারা দিচ্ছি সরকার দিচ্ছে। সরকার কি দিচ্ছে? যে ভাতা দিচ্ছে কয়েক হাজার টাকা এটা সরকারের দায়িত্ব, সরকার পালন করছে। আমি আর আপনি কি করছি? কিছুই তো করলাম না। তাহলে নিজে অকৃতজ্ঞ না কৃতজ্ঞ আপনি আপনার মনকে প্রশ্ন করেন। এই জন্য সবকিছু সরকারের উপর ছাইড়া দিবেন না, নিজেরও কিছু দায় দায়িত্ব আছে। তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা কিভাবে এই ডিসেম্বর মাস আসলে এই একবারই শুধু ওনাদেরকে মাঝে মধ্যে ডাকি ডিসেম্বর আসলে অথবা 26শে মার্চ আসলে, এরপরে আর উনি বাঁচলো কি মূল্য কারো খোঁজ খবর রাখারও কোনো প্রয়োজন মনে করি না। শুধু মনে করি ওইখানে ফুল একটা দিলেই কাজ শেষ হয়ে গেছে, উনি তো মারা গেছে, উনি নিজের জীবন নিজে দিয়ে দিছে। কিন্তু যারা এখন বাইসে আছে ওনাদের জন্য কি করছি? ওনাদের জন্য তো ফুলও জুটে না আপনাদের। তাই আমরা সবাই যাতে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে পারি, মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সবকিছু ছাড় দিতে পারি এবং দেশের জাতীয় যে কোনো কার্যক্রমে আমরা যাতে অন্তত এক দুজন মুক্তিযোদ্ধাকে সামনে রাখি। কারণ ওনাদের রাখলে আমরা চিন্তা করি যে আমাদের বাংলাদেশের গার্ডিয়ানরা রয়েছে। তাই আমরা সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলব, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী হব এবং মুক্তিযুদ্ধের জন্য আত্মত্যাগ করা যারা তাদের প্রতি আমরা নিবেদিত হব। এবং এই মানবিক টিম সিলেট আজকে যে অনেকগুলো ভালো কাজ করেছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, বড় বড় শিল্পপতিদের মেলায় একটা 10 টাকার ভাপা পিঠা 200 টাকা বিক্রি হয়, বিভিন্ন বড় মেলা, এটা বড় লোকের প্রাইভেট কার এবং মার্সিডিজ গাড়ি এসে ওখানে ঢুকে, কোনো গরিব ঢুকতে পারে না। কিন্তু মানবিক টিম সিলেট কি করলো, ওই এখানে পিঠা উৎসব করছে, শুধুমাত্র দুস্থদের জন্য ফ্রিতে পিঠা দিচ্ছে। আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এই সেই কাজে বড় হওয়া ছিল ইচ্ছা আমাদের এই মানবিক টিম সিলেট। এইটাই হচ্ছে জাতির সূর্য সন্তান। মুক্তিযুদ্ধের পরে যদি আমাকে বলা হয় যে জাতির সূর্য সন্তানদের উত্তরসূরি কারা, আমি এক কথা বলবো, ইংলিশ মিডিয়ামে পাশ করা ওই ছেলে কখনোই জাতির সূর্য সন্তান হতে পারে না, যত বড়ই পাশ করুক। কিন্তু এই নিরক্ষর সিএনজি চালক ভাইটি হচ্ছে আমার এই জাতির সূর্য সন্তানদের উত্তরসূরি, যারা বিনামূল্যে মানুষের জন্য কাজ করছে। এবং এই পাশাপাশি রক্তদান ক্যাম্পেইন চালু করছে, বিনামূল্যে মেডিকেল চিকিৎসা সেবা দিচ্ছে, আজকে এই মুক্তিযোদ্ধা বাবাদের সম্মাননা প্রদান করছে, আজকে অসহায় দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ রয়েছে, আজকে অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ রয়েছে, আজকে প্রতিবন্ধীদের মধ্যে সাময়িক নামমাত্র হলেও অন্তত কিছুটা অর্থ প্রদান রয়েছে। তাহলে এত সবকিছু আয়োজন এই মানবিক টিম সিলেক্ট করতেছে, তাহলে তাদেরকে আপনাদের উচিত আরো এগিয়ে নিয়ে যাওয়া, ভালোবাসা, কিন্তু তাদেরকে আপনারা হাত পা বেঁধে ঘরের চার করে ফেলে রাখবেন না, তাদের হাত আরো সুপ্রশস্ত করে দিবেন, যাতে শুধু কুলাউড়া নয়, সিলেট পেরিয়ে সারা বাংলাদেশের গণ্ডিতে আমাদের এই মানবিক সিলেট টিম চষে বেড়াতে পারে। যার অনন্য উদাহরণ হচ্ছে আমাদের এই শফি ভাই। শফি ভাইয়ের যে অকৃত্রিম পরিশ্রম এবং তার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সিলেটের বন্যার্থদের মধ্যে যখন আমরা একটা বিশাল ট্রলার ভাড়া করে অনেক লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে যখন এই প্রান্ত থেকে সিলেটের ওই প্রান্ত দৌড়াচ্ছি, তখন ওনার মধ্যে ঘুম জিনিসটা আমি দেখি নাই, সারা রাত জেগেছিল এবং ওই ডেকের উপরে কিন্তু এইভাবে এই একই পোশাকে 3 দিন যাবৎ এ খাচ্ছে, ঘুমাচ্ছে, এভাবেই, ক্লান্তি বলে কোনো শব্দ তার মধ্যে পাই নাই। তাই মানবিক টিম সিলেটের একজন যোগ্য নেতৃত্ব হচ্ছে আমাদের এই শফি ভাই, তার জন্য একটি করতালি। ইনশাআল্লাহ শফি ভাইয়ের হাত ধরেই এই মানবিক টিম সিলেট সিলেটের গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে একদিন বিচরণ করবে। এবং গতকাল যে ভলেন্টিয়ারিং ডে গেল, স্বেচ্ছাসেবক দিবস, এই স্বেচ্ছাসেবক দিবসে গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে কাজ করে আমাদের অনেক স্বেচ্ছাসেবী জানেও না যে স্বেচ্ছাসেবক দিবস বলে কিছু আছে বা গেছে। এই জন্য অন্যান্য দিবস যেরকম জাঁকজমকপূর্ণভাবে করা হয়, উদযাপন করা হয়, অনেক অনুদান থাকে, অনেক খরচ করা হয়, কিন্তু আমাদের ভলেন্টিয়ার ভাইরা এই কোনো অনুদান পায় না, সরকারি বেসরকারিভাবে কেউ তাদের মাসে মাসে কোনো পয়সাও দেয় না, বা অন্তত বছরের একটা দিবসে তাদের পাশে যাতে অন্তত সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে এগিয়ে আসে, আমি এই দিকটা বিবেচনা করব। কারণ এই স্বেচ্ছাসেবীরা থাকলে আপনারা ভালো থাকতে পারবেন। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আগুন লাগছে, ভূমিকম্প হয়েছে, বন্যা হয়েছে, সবার প্রথম কিন্তু এই স্বেচ্ছাসেবীরা এগিয়ে যায় আপনার সন্তানকে বাঁচানোর জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য। এখন এই বিল্ডিংটা যদি এখান থেকে কাইতুয়া পড়ে যায়, কখন ফায়ার সার্ভিসে খবর দিবেন আর কখন 5 জন লোক আসবে এটার উপর ভরসা নেন, কিন্তু আপনার এখানে স্বেচ্ছাসেবী টিমের 50 জন ছেলে একসাথে 1 মিনিটের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। তাহলে কি এটা ভালো? এটা ভালো না। এটা ভালো হইলে, এই স্বেচ্ছাসেবী মানবিক টিমকে বাঁচায় রাখতে হইলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, তাদেরকে ডোনেশন করতে হবে, ডোনেশন না পারলে তাদেরকে মাঝে মধ্যে ডেকে নিয়ে খাওয়াতে হবে, সেটাও যদি না পারি তাদেরকে পিঠে হাত বুলাই একটু ভালোবাসা দিতে হবে, জড়ায় ধরতে হবে, বাবা অনেকদিন বেঁচে থাকো তোমরা, সেটাও যদি না পারি ঘরের কোণা থেকে দোয়া করতে হবে নামাজে বসে। কিন্তু তাদের সরাসরি যদি তাদের জন্য বলি, অমুকের ছেলে আসছে, একেবারে সমাজসেবী সাজছে, তো এই সমস্ত আজে বাজে তির্যক মন্তব্য করবেন না। এই ধরনের তির্যক মন্তব্য যদি করেন তাহলে স্বেচ্ছাসেবী শব্দটা মুছে যাবে এবং আপনারাই অকালে এই কৃত্রিমতার সাগরে ভূপাতিত হবেন। তাই সবার প্রতি বিনম্র অনুরোধ, এই কুলাউড়াবাসীর প্রতি এই মানবিক টিম সিলেটকে সবাই যার যার জায়গা থেকে ভালোবাসবেন, সকল ধরনের সুযোগ সুবিধা দিবেন, আপনাদেরই সন্তান, ভালো কাজে আপনারাই তাদের স্নেহ এবং পরামর্শ দিবেন। কারণ তাহলেই এই মাদক মুক্ত সমাজ, এই যে সন্ত্রাস মুক্ত সমাজ এবং যে ধর্ষণ মুক্ত সমাজ, এগুলা সরকারের প্রচার প্রচারণা করে কোনোদিনও শেষ করতে পারবে না আপনার মধ্যে যদি পশুটা জেগে থাকে। তাই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য, দেশকে শক্তিশালী করার জন্য এবং নিজের এলাকাকে শক্তিশালী করার জন্য এই ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবীর কোনো বিকল্প হতে পারে না। ইন্টারন্যাশনাল কান্ট্রিতে চাকরি পাওয়ার প্রধান শর্ত হচ্ছে সে ভলান্টারি করছে কিনা, কিন্তু আমাদের দেশে চাকরি পাওয়ার প্রধান শর্ত হচ্ছে তার মামা কোথায় আছে। তো এইটা আমাদেরকে মুছে ফেলতে হবে। আমরা মানবিকতায় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হব, সেদিন আর বেশি দূরে নাই। সেই দিনকে অন্তত এই মানবিক টিম সিলেট অনেক দূরে গিয়ে যাবে। তাই ভালোবাসা রইল এবং তাদের এই কার্যক্রম আরও সুপ্রসারিত হোক এবং তাদের পাশে আপনারা সবসময় থাকবেন এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। এবং প্রত্যেকটা মানবিক টিম সিলেটের সদস্য হচ্ছে সোনার সন্তান এবং আগামীর সূর্য সন্তান। আল্লাহ তাআলা সবাইকে এই ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। কুলাউড়া থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে করতালির মধ্যে ওনাদেরকে অভিনন্দন জানানো বিশেষভাবে অনুরোধ করছি। ওনাদেরকে সম্মাননা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মাননা শরৎ শওকত হোসেন ভাইকে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জুড়ে করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা ওনাদের জন্য সামান্য উপহার স্বরূপ তুলে দেওয়ার চেষ্টা করছি। ওনাদেরকে উপহার স্বরূপ তুলে দেওয়ার পর পরে আমরা আমাদের আজকে শীতবস্ত্র বিতরণ করব। শীতবস্ত্র বিতরণকালে আমি যখন নাম মেনশন করব তখন আপনারা একজন একজন করে আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের হাত থেকে শীতবস্ত্র নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি মানবিক টিম সিলেটের পক্ষ থেকে সকল সদস্যদেরকে শীতবস্ত্রগুলো স্টেজের পিছনে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি মানবিক টিম সিলেটের সকল সদস্যদেরকে আমাদের শীতবস্ত্র স্টেজের পিছনে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা আমাদের আজকে শীতবস্ত্র বিতরণ করব ৪ জন গোষ্ঠীর মধ্যে যারা অত্যন্ত অবহেলিত নিপীড়িত। আমরা শীতবস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ। আমরা নাম ডাকার পর আপনারা একজন একজন করে স্টেজে এসে হিমেল মিয়াকে শীতবস্ত্র নেওয়া, তারপরে প্রস্তুত থাকবেন সুমন মিয়াকে শীতবস্ত্র, গৌরীশঙ্কর লিপি বেগম গৌরীশঙ্কর শীতবস্ত্র নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জুলেস মিয়া, গৌরীশঙ্কর, নাসিরুন বেগম, মীরশঙ্কর ওনাদেরকে স্টেজে দ্রুত আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তারপরে মোহাম্মদ নফিজ আলী, নুরুল ইসলাম, রেনুজা বেগম, সুকিয়া বেগম, পরিজা বেগম, যাদের নাম রাখছি আপনার স্টেজের পিছনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। লিপি বেগমকে ওনার শীতবস্ত্র নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। লিপি বেগম, জুলেশ মিয়া, জুলেশ মিয়া, জানবি।